হাতে মাত্র আর 15 দিন, জোর কদমে চলছে প্রচার পর্ব। কিন্তু প্রার্থী কই? উঠছে প্রশ্ন। কলকাতা কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ড বিদায়ী কাউন্সিলর তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেনকে এবারে আর প্রার্থী করেনি দল। প্রার্থী করা হয়েছে তাঁর স্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক কাকুলি সেনকে, কিন্তু তিনি কই? প্রচারে তো কাকুলি দেবের পরিবর্তে দেখা মিলছে তাঁর স্বামী তথা এলাকার বিদায়ী কাউন্সিলর শান্তনুবাবুকে। এমনকি দলনেত্রীর পাশাপাশি শান্তনুবাবুরও নামে উঠছে জয়ধ্বনি। সার্কুল্লেও 2 মিনিট 7 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার জেরেই বিতর্কের সূত্রপাত। প্রশ্ন উঠছে প্রার্থী কে, কারণ ভিডিওয়ে দেখা যাচ্ছে চোখে সানগ্লাস, পরনে পাজামা পাঞ্জাবি, জোর হাত করে ভোট ভিক্ষে চাইছেন ডক্টর শান্তনু সেন। স্বভাবতই বাসিন্দারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে একান্ত আলোচনায় বলছেন, আরে প্রার্থী কে? এবারে তো শান্তনুকে দল টিকিটি দেয়নি, প্রার্থী তো ওনার স্ত্রী। তাহলে কি বকলমে শান্তনু বাবুই প্রার্থী? শান্তনু বাবু তার স্ত্রীর অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলের মতে পরিবারতন্ত্রের জামানা অতীতেও ছিল, এখনো আছে, বরং এখনো আরো বেশি করে রয়েছে। এই ঘটনা তারই প্রমাণ। ব্যুরো রিপোর্ট, খাস খবর। আপনাদের আশীর্বাদ চাইছেন, দোহা ধরে আশীর্বাদ করুন। আসন্ন পৌরসভা নির্বাচনে ডাক্তার কাকুলি সেনকে বিপুল।